ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, বিহেভিয়ার অ্যাপ্রোচ আর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রোচ, এই তিনটে অ্যাপ্রোচে কি কি থিওরি এসছে ওটা আমরা এখানে একটু দেখছি। থিওরি ইজ এ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর অর্গানাইজেশন নলেজ প্রোভাইডিং এ ব্লু প্রিন্ট ফর অ্যাকশন। থিওরি আপনাকে কি দেয়? থিওরি আপনাকে একটা কনসেপ্ট দেয়, একটা ব্লু প্রিন্ট দেয়, হোয়াট ইউ শুড ডু, হাউ ইউ শুড ডু, ইফ ইউ আর অ্যাপ্লাই দিস হোয়াট উইল হ্যাপেন, কিছু একটা আপনাকে পুরো গাইডলাইনটা সে দিয়ে দেয়। তো থিওরি বেসিক্যালি ইজ এ ব্লু প্রিন্ট হুইচ গিভ ইউ গাইডলাইন টু ফাইন্ড দ্য ওয়ে অফ ইউর ওয়ার্ক। এখানে যেটা মানে একদম ডেফিনেশনে বলছে, থিওরি ইজ এ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর অর্গানাইজিং নলেজ প্রোভাইডিং ব্লু প্রিন্ট অফ অ্যাকশন। History, understanding history and concept of management providing a sense of heritage can help manager to avoid mistakes of other. কেন হিস্ট্রি এই যে অর্গানাইজেশনাল থিওরিগুলো আছে, ম্যানেজমেন্ট থিওরিগুলো কেন পড়া দরকার, দেখেন অন্যের মিস্টেক থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন। যে অন্যের মিস্টেক থেকে শিখবেন তাকে নিজের এক্সপিরিয়েন্স করে মিস্টেকগুলো করতে হয়, তো এটা হচ্ছে অনেক বেশি কস্টলি হয়ে যায়। তো ম্যানেজমেন্টের কনসেপ্টে বলা হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং হিস্টোরিক্যাল কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট প্রোভাইড এ সেন্স অফ হেরিটেজ অ্যান্ড ক্যান হেল্প ম্যানেজার টু অ্যাভয়েড দ্য মিস্টেকস অফ আদার, যাতে অন্যের মিস্টেকসগুলো তারা অ্যাভয়েড করতে পারে, অন্যরা যে মিস্টেকগুলো করছে ওগুলো রিপিটেডলি তারা প্র্যাকটিস করার সময় করবে না। The practice of management can be traced back thousands of years. To practice of management কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে। ইজিপশিয়ান ইউজ ম্যানেজমেন্ট ফাংশনস প্ল্যানিং অর্গানাইজিং কন্ট্রোলিং ওয়েন দে কনস্ট্রাক্ট দ্য পিরামিড। আপনি যদি ইজিপশিয়ান সভ্যতা দেখেন, ইজিপশিয়ান সভ্যতা হচ্ছে বলা হচ্ছে ওয়ান অফ দা এখন পর্যন্ত, এবং এখন পর্যন্ত আমরা ওদের মতো ওই পর্যায়ে যেতে পারি না। মানে ইজিপশিয়ান সভ্যতা ধ্বংস হয়েছে, কিন্তু ওরা যে হাই লেভেল অফ নলেজে ছিল সেই নলেজ এখন আমরা অ্যাকোয়ার করতে পারি না। পিরামিডের যেই আপনি যদি পিরামিডের দিকে তাকান, শুধু পিরামিডে যেভাবে ওরা প্ল্যান করেছে, যেভাবে ওরা অর্গানাইজ করেছে, যেভাবে ওরা কন্ট্রোল করেছে এবং যেভাবে ওরা এরপরে বিল্ড করেছে, এখন পর্যন্ত ওই অ্যাবিলিটি নেই। পিরামিডের যে সবচেয়ে বড় বড় পিরামিড কিন্তু তৈরি হয়েছে কিন্তু ছোট ছোট ইট দিয়ে, অনেক বিশাল বিশাল পাথর দিয়ে, এবং ওই পাথরটা ক্রেন দিয়ে একদম চূড়ায় উঠেছে। ওই চূড়ায় উচ্চতায় অত ভারী ক্রেন উঠানোর পর্যন্ত টেকনোলজি এখন পর্যন্ত আমাদের নাই। তো দেখেন সভ্যতাটা কত উন্নত ছিল এক পাথরের ক্রেন উঠানোর জন্য। তারপর যদি স্কাল্পগুলোকে দেখেন, স্ট্রাকচারটাকে যদি দেখেন, তারপর ওদের বলা হয়েছে যে যে ইসের মধ্যে যে স্টারকে কেন্দ্র করে যে ওদের যে পিরামিডগুলো বিল্ড হয়েছে, হ্যাঁ একদম ওদের যে জ্যোতিষশাস্ত্র বলেন, ওদের যে বলেন আমরা যে বলি আমাদের যে নাসা যেটা করে কি বলে আবিষ্কার করতে পারি। তো দেখেন এই জন্য হচ্ছে প্রিমিয়ার সভ্যতার মধ্যে যেটা হচ্ছে প্ল্যানিং, সো মাচ প্ল্যান অর্গানাইজিং এবং কন্ট্রোলিং যেভাবে হয়েছে না, এইভাবে বিল্ড করা যায় না একটা স্ট্রাকচার। হ্যাঁ প্রত্যেক যত পিরামিড রিসার্চ করতে তত বেশি বেশি নতুন নতুন জিনিস ইনভেন্ট করা হচ্ছে। অবজার্ভ নেক্সট সাইজ ফিগার টু অ্যান্ড ইউ ইলাস্ট্রেট এ ফিউ মোস্ট ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট ব্রেক থ্রু প্র্যাকটিস অফ দা 4000 ইয়ার্স। আমরা যে মনে করি যে আমরা খুব গর্বিত হয়ে যাই যে আমরাই সবচেয়ে বেশি মানে এখন পর্যন্ত এটা করার দরকার নেই, প্রত্যেকটা সভ্যতা তৈরি হচ্ছে, সভ্যতা ভাঙছে, আমরা কিন্তু আবার নলেজ কিন্তু গেইন করছি, আমরা যে একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে এরকম না, মানে পারে না মানুষ, মানুষ বারবার কিন্তু স্ক্যাল কমিটি যাচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে। তো মানুষ হচ্ছে কি এটা প্রথমে দেখা যাচ্ছে কি সোমেরিয়ান সোমালিয়ান সোমালিয়ান হচ্ছে ইউজ রিটেন রুলস রেগুলেশন ফর দ্য গভর্নেন্স। তখন ওরা শুরু করছে যে যত রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে গভর্নেন্সের জন্য, যে মানে গভর্নেন্স মানে কি সবকিছু ভালো মতো গাইড করা, গভর্নেন্স গভর্নমেন্ট মানে গুড গভর্নেন্স আছে এই দেশে, মানে এই দেশে সবকিছু খুব ম্যানেজমেন্টের কনসেপ্ট, রুলস রেগুলেশনগুলো সবাই খুব ভালো মতো ফলো করে, ইচ অ্যান্ড এভরি ওয়ানের জন্য ইকুয়াল রাইট, ইকুয়াল ল, ইকুয়াল রেগুলেশন প্র্যাকটিস করছে, তখন আমি বলি যে গুড গভর্নেন্স প্র্যাকটিস। এই গুড গভর্নেন্স প্র্যাকটিসের জন্য ওরা কি করছে, সব রিটেন রুলস অ্যান্ড রেগুলেশন ফর গভর্নেন্স সেই সোমালিয়ান
সভ্যতা থেকে আসছে, এখান থেকে আমরা শিখছি দেখেন সেটা কত পুরানো সভ্যতা দেখেন, 3000 BC ছিল। Then you spell and practice to Kronstadt pyramid. Egyptian man Kronstadt man pyramid এ করতে তখন ওই প্র্যাকটিসটাকে সে শুরু করল। Then Babylonian সভ্যতা আসছে, used extensive set of law practice for government. Law practice নিয়ে আসছে governance এর জন্য। যে ঠিক আছে rules regulation থাকবে governance এর দিকে, কিন্তু সবাই rules regulation follow করছে। Law and কি বলছে পলিসি আনতে হবে, এটা না করলে এই ল দিয়ে পানিশ করতে হবে, তাহলে মানুষ আরেকটু আসবে। Then use different governing system of city and state. এটা কি আছে গ্রিক, ওই যে দেখবেন গ্রিক সভ্যতা, গ্রিকে দেখবেন যে সিটি স্টেট গুলো খুব সুন্দর, স্টেট গুলো করেছে প্রত্যেকটা স্টেট কে আলাদা করতে। আমরা এখন ইউরোপে ঘুরতে গেলে মানুষ মানে এত সুন্দর, ওরাও কিন্তু কি করছে তোমার ওরা করছে ডিফারেন্ট গভর্নিং সিস্টেম সিটি স্টেট এ আনছে। তারপর আসছে রোমানিয়ান সভ্যতা, এখানে ইউজ অর্গানাইজ স্ট্রাকচার ফর কমিউনিকেশন অ্যান্ড গভর্নমেন্ট, ওরা অর্গানাইজ স্ট্রাকচার ফলো করছে যে এভাবে এটার জন্য এই কমিউনিকেশন স্ট্রাকচার, এটার জন্য ইনফরমেশন ইউজ। তারপর হচ্ছে স্টাইলিস, ইউজ এক্সটেন্সিভ অর্গানাইজেশন স্ট্রাকচার ফর গভর্নমেন্ট এজেন্সি অ্যান্ড আর অর্গানাইজেশন গুলোকে একটা স্ট্রাকচার, অর্গানাইজেশনে হায়ারার্কি তো সাজ, কে কোন কাজ করবে, কার কোন অথরিটি, কার কোন রেসপন্সিবিলিটি, এগুলোকে তারা সাজায় নিয়েছে। দেন হচ্ছে কি ইস্যু হচ্ছে কি ফেরনিয়াম, ইউজ অর্গানাইজেশন ডিজাইন প্ল্যানিং এন্ড কন্ট্রোল সি, ওরা যখন কন্ট্রোল সি করছে ওরা কি করছে যে ডিজাইন প্ল্যানিং করছে, সি গুলো একটা গেছে এবং অ্যাকোয়ার করছে এক একটা দেশ। Practices. The perspective actually include two different views, one is scientific management and one is administrative management. Scientific management ki dekhen, scientific management is concerned with the improving performance of individual work. Ekhane bola hocche individual work er performance improve korar jonno kaj kore. Frederick Taylor is known as the father of scientific management. Father of scientific management bola hoy. Frederick Taylor developed this system which is believed would lead to the more efficient and productive ডেভেলপ সায়েন্স করে, প্রত্যেকটা কাজে সায়েন্স ডেভেলপ করে, একটা কাজে কয়টা ভাগ আছে, প্রত্যেকটা কাজ কোন কোন স্টেপ ফলো করে, ঠিক আছে। তারপর হচ্ছে কি সায়েন্টিফিক্যালি সিলেক্ট এমপ্লয়ি দেন ট্রেন দেন টু জব, তাহলে সায়েন্টিফিক্যালি সিলেক্ট কে কোন কাজটা সব ভালো সবচেয়ে ভালো করে, যে যে কাজটা সবচেয়ে ভালো করে তাদেরকে গ্রুপ করে আলাদা করো, তারপর তাদেরকে ট্রেন করো, এবং এই যে সবচেয়ে ভালো করে যে জায়গা আছে এই সবচেয়ে ভালো কাজ হচ্ছে যে সবচেয়ে বেশি ভালো করে ওটা সবাইকে ট্রেন করছে। সুপারভাইজ এমপ্লয়ি টু মেক শিওর দ্যাট দ্য ফলো প্রেসক্রাইব মেথড continue to plan to work but use work to get work done. Scientific management is just takes to learn that they will have a science each element of the job replace old rules of thumb method. Replace person with the day. Scientifically select employee then train them to do the job. Supervise employee to make sure that follow the prescribed method of performing the job. Continue to plan the work but use worker to get the work done. এইটা আমি পড়ানোর আগে আমি scientific management একটু মোট ডিটেলসে পড়াবো, কারণ এই থিওরিগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন সায়েন্টিফিক ম্যানেজমেন্টে আমরা ব্যাকগ্রাউন্ডটাতে যাই, আমরা তারপর অ্যাডমিশন প্রত্যেকটা একটা একটা করে যাবো, এবং এই থিওরিগুলো আমি একটু ইন ডিটেলসে পড়াবো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো যে আপনাদের কাজের ক্ষেত্রে এগুলো আপনি রিলেট করতে পারবেন। পিরিয়ড অফ দ্য টু দ্য আর্লি নাইনটিজ দেয়ার ওয়াজ নো ম্যানেজমেন্ট থিওরি অ্যাজ উই থিঙ্ক অ্যাজ টুডে, কোনো থিওরি ছিল না ওরা তখন ডেভেলপ করছে। ওয়ার্ক হ্যাপেন অ্যাজ ইট অলওয়েজ হ্যাজ, যেভাবে কাজ চলছে ওভাবেই চলছে। দোজ উইথ দ্য স্কিল ডিড দ্য ওয়ার্ক ইন দ্য ওয়ে দে থ্রু বেস্ট, ইউজুয়ালি দ্য ওয়ে ইট হ্যাড ডান অলওয়েজ বিং ডান। দ্য কনসেপ্ট দ্যাট ওয়ার্ক উড বি স্টাডিজ দ্য ওয়ার্ক প্রসেস ইমপ্রুভ ডিড নট ফর্মালি এক্সিস্ট বিফোর দ্য আইডিয়া অফ ফ্রেডরিক উইলিয়ামস, ফ্রেডরিক উইলসো ট্রেলার যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা না আনছে। দ্য সায়েন্টিফিক ম্যানেজমেন্ট মুভমেন্ট প্রডিউস রেভলিউশনারি আইডিয়া ফর দ্য ideas such as employee training, implementing standardized best practice to improve productivity. Taylor theory was called scientific because it developed, he employed technique borrowed from
botanists and chemists, such as analysis, observation. Botanists and chemists ke she niye she kichu observation technique, she kichu synthesis, rationality, logic eigulo ke niye asche kajer moddhe, je jinish gulo ekdomi kokhono chintai korena. You may decide as read Taylor that by today criteria he was not the worker friend, where Taylor must be given credit to create a concept of organization being run as a business. Organization je ekta business bhabe run korte pare seta she prothom answer. Business like manner means efficiency and productivity kothata she jokto. Scientific management puts focus on efficiency and productivity. Jobs are specialized, new employee can be trained quickly. Job which is specialized professor hard kore felse. তাহলে কি একটা আপনি যদি একটা পুরো কাজ শিখিয়ে দেন একজনকে টাইম বেশি লাগবে একটা কাজ যদি ছোট ছোট ভাগে হয় এবং আপনি যদি এভাবে কাউকে সিলেক্ট করেন যে এই কাজটা সে ভালো পারে তাকে কিন্তু ট্রেন করতে আপনাকে কম সময় লাগে তাহলে আপনি প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায় এবং এফিসিয়েন্সি খুব তাড়াতাড়ি পান জব ইজ স্পেশালাইজড ইউ প্লে ক্যান বি ট্রেন কুইকলি দিস অ্যাপ্রোচ ইজ স্টিল ইউজড টুডে ফর এক্সাম্পল স্ট্র্যাটেজি স্টিল কম্পিটিশন রিকোয়ার দিস অ্যাপ্রোচ অ্যাজ রেসপন্স Barcelona wine bars, a high-end tap restaurant. Barcelona wine bars, a high-end wine and tap restaurant. Sandy restaurant is a chain brand from Sincere with a great wing of fresh ingredients, friendly people, unforgettable atmosphere. Sandy's restaurant is a chain brand from Sincere with a great wing that McDonald's given low price and fast delivery system. এরা প্রত্যেকে ওটা follow করছে এখন দেখেন Before industrial regulation হওয়ার আগে most business were small operation, ছোট ছোট operation ছিল, averaging 3 or 4 people. Owners frequently labor next to the employees. ওনারাও frequently laborদের সাথে কাজ করত আমার এখানে. Knew what they were capable to of, closely directed their work, খুব closely observation থাকে. যেহেতু আমি কাজটা জানি, আমার আন্ডারে আমি দিচ্ছি, আমি closely observe করতে. The dynamic of the workforce changed dramatically in the industries in United States with the industrial revolution jokhon ashe tokhon ki hocche apnar dramatically আর আপনি ফ্যাক্টরি সাইজ বড় হয়ে গেছে এখন আমি চাইলেই সবাইকে খুব ক্লোজলি অবজার্ভ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না ফ্যাক্টরি ওনার ম্যানেজার ডিড নট পোজ আ ক্লোজ রিলেশনশিপ উইথ দ্য এমপ্লয়ি দ্য ওয়ার্কার অন দ্য ফ্লোর কন্ট্রোল দ্য ওয়ার্ক প্রসেস জেনারেলি ওয়ার্ক অনলি হার্ড এনাফ টু মেক শিওর দে উইল বি ফায়ার দেয়ার ইজ আ ডিটেইল নো ইনসেন্টিভস টু ওয়ার্ক হার্ডার দ্যান নেক্সট ম্যান মানে ফাইল করে দিব কাজ না হলে শেষ আর কোনো কিছু নাই টেলার ওয়াজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হু হ্যাজ প্রাইমারি ইন্টারেস্ট ইন দ্য টাইপ অফ ওয়ার্ক ডান ইন দ্য ফ্যাক্টরিজ এন্ড মেকানিক্যাল শপস মেকানিক্যাল শপস এ দেখছে হি অবজার্ভ দ্যাট দ্য ওনার এন্ড দ্য ম্যানেজার অফ দ্য ফ্যাক্টরিজ নিউ ডিটেইল অ্যাবাউট দ্য অ্যাকচুয়ালি টু প্লেস ইন দ্য ওয়ার্কার্স খুবই কম জানে আমার টাকা আছে আমি ইনভেস্ট করছি কিন্তু আমি যে কাজটা কিভাবে হচ্ছে সেই সম্পর্কে কোনো ম্যানেজার ধারণা নেই টেলার হি স্টার্টেড হিম Taylor believed the system would be improved. Taylor research করতো and he looked around for incentives. He settled on money. He believed a worker would get fair day pay for a fair day work. একটা worker কে fair pay দিতে হবে fair day work. সে যদি fairly কাজ করে fair দিতে হবে. No more, no less. বেশি ও না কম ও না. আমি যতটুকু দিচ্ছি তাকে ততটুকু pay দিতে হবে. If the worker could not work in the target, then there should be should not working at all যদি কেউ টার্গেট ফুলফিল তাকে রাখা দিতে পারে কিন্তু যদি সে টার্গেট ফুলফিল তাকে তার মূল্যটা দিয়ে দিতে পারে তাহলে বাসপিডিক দ্য ম্যানেজমেন্ট এন্ড লেবার শুড বি কোঅপারেটেড ওয়ার্ক টুগেদার এন্ড মেক দ্য গোল একসাথে কাজ করবে কোঅপারেশন থাকবে এবং মিট করবে বলতে হি ওয়াজ দ্য ফার্স্ট টু সাজেস্ট দ্য প্রাইমারি ফাংশন অফ ম্যানেজার শুড বি প্ল্যানিং এন্ড ট্রেনিং ম্যানেজারের ফাংশন হচ্ছে প্ল্যান করবে ঠিক মতো এবং ওই অনুযায়ী ট্রেন করবে এবং ডেভেলপ করবে ইমপ্লয়িদের ইমপ্লয়িরা কাজ করবে ইন 1905 Taylor published the principle of scientific management. In his book, he suggests that productivity could increase if each job is optimized and simplified. যদি অপটিমাইজ হবে সিম্পলিফাই যদি কাজটাকে যত সোজা করবেন যত সোজা প্রসেস আনতে পারবেন তত বেশি আপনি অপটিমাইজ ইউজ করতে পারবেন আপনার লেবারদেরকে বা ওয়ার্কারদেরকে হি অলসো প্রপোজ ম্যাচিং এ ওয়ার্কার টু পার্টিকুলার জব এবং ওয়ার্কার যে যেই টাইপের স্কিল আছে তার সাথে ম্যাচ জব দেওয়া যার স্কিলের সাথে তার ম্যাচিং জব দেওয়া একজনের যেটি স্কিল নেই তাকে ওইখানে এনে তাকে বিব্রত করার কোনো দরকার নেই দ্যাট শুড দ্য পার্সন স্কিল লেভেল অ্যান্ড দেন ট্রেন আবার তার উপর আবার ট্রেন করবেন দ্য ওয়ার্কার টু ডু দ্য জব স্পেসিফিক ওয়ে একটা স্পেসিফিক ওয়ে দেন টেল হ্যাজ ফার্স্ট ডেভেলপ দ্য আইডিয়া অফ ব্রেকিং ডাউন ইচ জব ইন টু কম্পোনেন্ট টাইমিং ইচ পার্ট ডিটারমাইন মোস্ট এফিশিয়েন্ট অন ইট এবং প্রত্যেকটা কাজ শেষ হওয়ার জন্য কত টাইমিং দরকার তাহলে এটি হচ্ছে এফিশিয়েন্ট মেথড অফ ওয়ার্ক সে ইনশিওর করছে সো না প্রোডাক্টিভ ম্যানেজমেন্ট থিওরিস ফ্র্যাঙ্ক ক্যালিয়ান বিল কেম আপ দ্য আইডিয়া অফ ফার্মিং ওয়ার্কার অ্যানালাইসিস দেয়ার মোশন দেয়ার আইডিয়া সিন্স কম্বাইন্ড ওয়ান প্রসেস
called time and motion studies. For analysis, the most productive way to complete task. Scientific management has a four core principles also apply organization today. They include and look each job as a job or task scientifically to determine the one best way to perform the job. What is the best way to do the job? Find out. This is a change from a previous rule of thumb method where worker devise own way to do the job. Recruiting who is it? Own way to do the job. Hire the right worker for each job. Train them to work maximum efficiency. Train korte boleche so they get the maximum efficiencies. Monitor worker performance. Provide instruction training when needed. Divide the worker between the management level so that management can plan, train, worker can execute the tasks efficiently. Tailor design this approach for use in places where the work could be qualified, systematized and standardized, such as in factories. In scientific management, there is one right way to do the task. Workers are not encouraged. In fact, we are not forbidden to make decision. Accurate action might produce better result. এগুলো করতে পারবে না যেটা চলছে চলছে ওটা হলে ম্যানেজমেন্ট থেকে আসবে যদি ওয়ে অফ প্রসেস কিছু চেঞ্জ করতে সবাই একই প্রসেসে যে স্ট্যান্ডার্ড দেওয়া আছে ওইটাই করতে থাকে টেলর ওয়াজ কনসার্ন অ্যাবাউট আউটপুট রাদার দ্যান ওয়ার্কার স্যাটিসফ্যাকশন মোটিভেশন ও আউটপুট এ কনসার্ন ছিল প্রোডাক্টিভিটিতে মোর ফোকাস করছে Taylor Ward introduced for the first time the idea of systematic training selection and it encouraged business owners to work with the employee to increase productivity and efficiency. He introduced the first class worker concept to set a standard for a worker should be done to produce to set period of time. Scientific method grew in the popularity among big business because productivity rise and productivity that is work and productivity to work. Today, the updated version of the original theory is the companies is the FedEx and Amazon A system. Digital terrorism is based on the maximum efficiency by standardizing the tool. Techniques to complete each step involving with a given job. Every task is broken down into smaller motion and transferred in the Excel produce the most followed complete the task. Because everyone is operating the same systematic mechanical way. It increased predictability, consistency, same productivity. The criticism is that management approach is similar to the Taylor original theory. It reduced worker creativity in Oshoko. Amazon has a creativity option. Breakdown for the standard rate. It requires management to monitor all aspects of employee behavior. It unforgiving worker to did not meet the standard. If it is hard or Jara meet the standard, meet Kurte Parana, Kadar Kono Jaga. Money, sympathy, empathy, they can come after Jaga. The scientific management theories of individual efficiency, productivity, father of theory of Frederick Wilson Taylor, 1890-1940 formed his state's principle of scientific management, 1911. His proposal was applying principle of scientific method to the practice of management. His influence is used scientific theory management often referred as Taylorism. What is Taylorism? How did it give rise in scientific management theory? The objective of scientific theory is to increase production within an organization by increasing productivity of the individual. Taylor evaluated one best way to perform organization tasks. Taylor research focused on repeated routine tasks. Rather than complex and problem solving, she jayne, she was routine task korbe. Then each task was carefully specified and measured. In this task could be standardized, this could be made more efficient. For example, this type of activities could be largely automated through the introduction of technology. Taylor employed time in measure for the routine tasks to identify efficiencies, reduce wasted effort. He also sought to optimize the equipment or resource employed in this routine tasks. By customizing equipment or the technology, he was able to add efficiency to individual effort. Further, Taylor proposed an award পানিশমেন্ট সিস্টেম টু ইনসেন্টিভ ওয়ার্কার কিন্তু ও শুধুমাত্র কারণ কিন্তু ইনসেন্টিভস এবং কি বলেছে পানিশমেন্ট সিস্টেম যে পানিশমেন্ট যেমন আছে আবার ইনসেন্টিভস যে যত বেশি পিস রেট নামে একটা কনসেপ্ট শেয়ার করছে যে যত বেশি পিস উৎপাদন করবে তাকে তত বেশি টাকা দেওয়া হবে মনিটারি ভ্যালু দিয়ে সবকিছু কনসেপ্ট করতে চাইছে ইমপ্লয় ওয়ার্ড উড ইফিশিয়েন্ট টেকনিক ওয়ার রিওয়ার্ডেড রেজাল্ট অফ হায়ার প্রোডাক্টিভিটি ইমপ্লয় অ্যানিমেন্ট টু অ্যানিমেন্ট ট্যাড অফ ওয়ার পানিশ মানে চাকরি থেকে চলে যাবে Taylorism can be summarized as follows. Use scientific method planning activities, replace any existing practice, rule of thumb, replace for the way. Everybody has a system. Separate the planning function from the work actual work activities,
standardize the process time improvement cost across all process. Worker must be selected, appropriately trained, his and her respective role. Time, motion, pay review figure should be employed to determine the allocation of effort between them. Cooperate with and facilitate worker in the execution of their responsibilities. Worker must be functional supervisory who have knowledge, observe the respective field of work. Responsibility should be specifically allocated between the worker and manager judge. Provide financial incentives by monetary incentives as motivation of the productivity increase. As Kalinias, the system is based upon principle of comparative advantages. Individuals are prepared to perform a specific task as a part of their greater process. The specialists enjoy greater efficiency. এত কিছু পড়ে এত ভালো একটা থিওরি পড়ে এটা কিন্তু কোনো ড্রব্যাকের বাইরে না। এই থিওরি কিছু ড্রব্যাক আছে, যে ড্রব্যাকগুলো হচ্ছে কি, প্রথম হচ্ছে একবার কাজকে যখন ব্রেকডাউন করছে এটা ইট মেক ইট মোর বোরিং, অনেক বোরিং হয়ে গেছে, সব একই কাজ করতে করতে বোর হয়ে যাবেন। এখানে কোনো ক্রিয়েটিভিটির অপশন সে রাখে নাই, এখানে শুধুমাত্র মোটিভেশন বলতে ও বুঝাইছে হচ্ছে কি মনিটারি ইনসেন্টিভস, আর কোনো কিছু সে এখানে আনে না। তো What are the negative aspects of scientific management theory? Do they have in details a body? Taylor principal function well for routine tasks such as assembly line, production facility, and cook have a couple of that's This principal did not function in the organization by knowledge, decision making, and center each level and value delivery process. You can have decision making without cook the knowledge and implications of get a catch for In fact, pre production and tools. So we can scientific management is one alternative back to the line. কিন্তু যেখানে হচ্ছে ক্রিয়েটিভ ওয়ার্ক, যেখানে ডিসিশন মেকিং এর জায়গা আছে, যেখানে নলেজ অ্যাপ্লিকেশন জায়গা আছে, সেখানে কিন্তু এটা চলছে না। দিস ইজ পার্টিকুলারলি ট্রু ফর সার্ভিস বেসড রেদার দ্যান প্রোডাকশন বেসড ইন্ডাস্ট্রি। সার্ভিস বেসড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা খুব বেশি ভালো কাজ করছে। ফার্দার টেলার প্রিন্সিপাল যে গ্র্যান্ড দেয়ার সিগনিফিকেন্ট ক্রিটিসিজম টু দেয়ার এফেক্ট অন ওয়ার্কার মেনি আর্গুড দ্যাট ইট ট্রিটেড হিউম্যান অ্যাজ এ বিস্ট অফ বার্ডেন, অর্থাৎ বিস্ট অফ বার্ডেন মানে কি গাথা রয়েছে বলে না, অনেক বেশি আপনি চাপাই দিলেন গাথাকে, হচ্ছে কি একটা উদাহরণ হচ্ছে বিস্ট অফ বার্ডেন, গাথা যতই বোঝা চাপাই দিবেন গাথা চলতে থাকে, অবশ্যই হিউম্যানকে সেই হিউম্যান হিসেবে ট্রিটি করে। ডিহিউম্যানাইজেশন দেন ইজ অফেন লিডস টু পুর ওয়ার্কিং কন্ডিশন উইচ উইল রিপিটেড ওয়ার্ক বেনিফিট ওয়াইল আর ভেরি স্মল ইনক্রিজ ইন কম্পেনসেশন, খুব ছোট ইনক্রিজ হয়েছে। ওয়াই সাইন্টিফিক থিওরি ফোকাস এক্সক্লুসিভলি অন এফিশিয়েন্সি, ইট ডিডন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড এমপ্লয়ি understand the employee to develop manager as a leader. ও ম্যানেজার কি ম্যানেজারই রাখছে, লিডার হিসেবে ডেভেলপ করে। লিডার কি, লিডার হচ্ছে কি আপনি ম্যানেজারকে আমরা ফলো করি, হ্যাঁ লিডারকে হচ্ছে কি আমরা ফলো করি কি মন থেকে, মানে আমরা এনথুসিয়াজম নিয়ে কাজ করি, আর ম্যানেজারকে ফলো করি কারণ পানিশমেন্টের ভয় অথবা আমাকে হিসেবে ভয় ওগুলো কাজ করছে। নেচারালি দিস শর্টকামিং লিডস টু দ্য সাবসিকুয়েন্ট ইনোভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট থিওরি। Who are the major contribution of scientific management theory? পরে দেখেন, as discussed, our favorite Taylor, father of scientific management theory, other main কন্ট্রিবিউশন দিয়েছে সেটা হচ্ছে হেনরি লেন গেট। গেট ওয়াজ দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সব কিন্তু এরা, হু ফোকাস অন দ্য প্রজেক্ট এফিসিয়েন্সি, হি ডেভেলপ দ্য সিরিজ অফ চার্ট দ্যাট হ্যাভ ইম্পর্টেন্ট টুল ফর দ্য ম্যানেজমেন্ট প্র্যাকটিস, হি লাইক দ্য ম্যানেজমেন্ট পারফরমেন্স বেনিফিট ইফেক্টিভলি ট্রেন এমপ্লয়ি। দেখুন ওরাও সব এখানের মধ্যে দিয়েছে, এদের এত কন্ট্রিবিউশন আমরা আর দেখছি না। তো আমরা যদি বেসিক্যালি সাইন্টিফিক ম্যানেজমেন্ট থিওরিটাকে একটু বলি, সাইন্টিফিক ম্যানেজমেন্ট থিওরিটা কি, Scientific management theory is the theory which divides the work in small work and it is focused on the efficiency and productivity of the individual level. It ensures the organization efficiency and productivity through the specialization of work. This theory is believed when peace trade or this in here employee are motivated through the monetary facilities or financial incentives and they are also punished or by if they cannot fulfill the standardized of work. Here, the manager cannot be a leader, manager should be a manager, and there is no scope of creativity, and only motivation thing is the financial. Okay? It was main. I'm making an arrow history to the scientific management. And it is a next class to border, so you are going to be a class at the Yashin. It is put in the Japu, after the Karakun question. বলেন না বুঝতে পেরেছেন, তাহলে বলেন কি বুঝতে পারলেন? সাইন্টিফিক ম্যানেজমেন্ট এমন একটা যেটা রুলস বলা ম্যাডাম কিভাবে আপনি পাস করবেন। আচ্ছা এই তো পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে আমি আমার পুরোটা এখান থেকে আবার শুরু করবো। হ্যাঁ আজকে তো বেশিরভাগ মানুষই আসে নাই।